নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি টেস্ট পেপার সলভ করাবো, যেটা তোমাদের স্কুল থেকে দিয়েছি। আজকে আমি ইতিহাসের পেজ নম্বর 144 এবং 145 থেকে 150 নম্বর পেজ পর্যন্ত সলভ করাবো। তো দেখো, ফার্স্ট কোয়েশ্চেন কী আছে, ভারতবর্ষে নিম্নবর্গীয় ইতিহাস চর্চা শুরু করেছিলেন। অ্যান্সার হবে খয়ের অ্যান্সার রণজিৎ গুহ। 1.2 কী বলেছে, ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন। অ্যান্সার হবে খয়ের অ্যান্সার ইংরেজরা। 1.3 কী বলেছে, বিপিনচন্দ্র পাল লিখেছেন। অ্যান্সার হবে কয়ের অ্যান্সার 70 বৎসর। 1.4 কী বলেছে, দাদাসাহেব ফালকে যুক্ত ছিলেন। অ্যান্সার হবে কয়ের অ্যান্সার চলচ্চিত্রের সঙ্গে। 1.5 কী বলেছে, গ্রামবার্তা প্রকাশিকা প্রকাশিত হয়। অ্যান্সার হবে কয়ের অ্যান্সার কুষ্টিয়া থেকে। 1.6 কী বলেছে, কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন। অ্যান্সার হবে কয়ের অ্যান্সার ডক্টর এম জি ব্রামলি। 1.7 কী বলেছে, নীলদর্পণ নাটকটি রচিত করেন। অ্যান্সার হবে কয়ের অ্যান্সার দীনবন্ধু মিত্র। 1.8 কী বলেছে, সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয়। অ্যান্সার হবে কয়ের অ্যান্সার 1823 খ্রিস্টাব্দে। 1.9 কী বলেছে, উলগুলার নামে পরিচিত ছিল। অ্যান্সার হবে কয়ের অ্যান্সার মুন্ডা বিদ্রোহ। 1.10 কী বলেছে, অরণ্যের উপর সরকারি নিয়ন্ত্রণ আইন কায়েম হয়। অ্যান্সার হবে কয়ের অ্যান্সার 1865 খ্রিস্টাব্দে। 1.99 কী বলেছে, চিরাগ আলী ছিলেন। এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার সন্ন্যাসী ফকির বিদ্রোহের নেতা। 1.12 কী বলেছে, ভারতের প্রথম নীলকর হলেন। অ্যান্সার হবে কয়ের অ্যান্সার লুই বোনার্ড। 1.13 কী বলেছে, আনন্দমঠ প্রকাশিত হয়। অ্যান্সার হবে খয়ের অ্যান্সার 1878 খ্রিস্টাব্দে। 1.14 কী বলেছে, ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো। অ্যান্সার হবে খয়ের অ্যান্সার বঙ্গভাষা প্রকাশিকা সভা। 1.15 কী বলেছে, ভারত মাতা চিত্রটি আঁকেন। অ্যান্সার হবে খয়ের অ্যান্সার অবনীন্দ্রনাথ ঠাকুর। 1.16 কী বলেছে, লর্ড ইলবার্ট ছিলেন। অ্যান্সার হবে খয়ের অ্যান্সার লর্ড রিপনের আইন সচিব। 1.17 কী বলেছে, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্স গড়ে তোলেন। অ্যান্সার হবে খয়ের অ্যান্সার মহেন্দ্রলাল সরকার। 1.18 কী বলেছে, বেঙ্গল কেমিক্যালের প্রতিষ্ঠা ছিলেন। অ্যান্সার হবে খয়ের অ্যান্সার প্রফুল্লচন্দ্র রায়। পরের কোয়েশ্চেন কী আছে, 1.19 কী বলেছে, রাজাবাজার বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয়। অ্যান্সার হবে কয়ের অ্যান্সার 1914 খ্রিস্টাব্দে। 1.20 কী বলেছে, ব্রহ্মাচর্য আশ্রম বিদ্যালয় প্রতিষ্ঠাতা হলেন। অ্যান্সার হবে কয়ের অ্যান্সার রবীন্দ্রনাথ ঠাকুর। এবার আমি দু দাগের কোশ্চেনগুলো সলভ করবো, একটি বাক্যে উত্তর দাও। 2.11 কী বলেছে, সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন। অ্যান্সার হবে দ্বারকনাথ বিদ্যাভূষণ। 2.12 কী বলেছে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন। অ্যান্সার হবে স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। 2.13 কী বলেছে, বিধবা বিবাহ আইন কে পাস করেন। অ্যান্সার হবে রাজা রামমোহন রায়, ঠিক আছে, 1856 সালে। পরে কোশ্চেন কী আছে, 2.14 কী বলেছে, হিস্ট্রি অফ বেঙ্গল গ্রন্থটি রচিত কে। হিস্ট্রি অফ বেঙ্গল গ্রন্থটি রচিত হলেন রমেশচন্দ্র মজুমদার। এবার আমি সত্য মিথ্যা নির্ণয় করবো। ফার্স্ট কোশ্চেন কী বলেছে, 2.21 জীবনের ঝড়াপাতা গ্রন্থটি রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর। এটা কী আছে, এটা ভুল আছে। 2.21 কী বলেছে, ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্র বেঙ্গল গেজেট। এটা কী আছে, এটা কিন্তু আমাদের ঠিক আছে, মানে শুদ্ধ। 2.23 কী বলেছে, এ নেশন ইন মেকিং এর রচয়িতা হলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। এটা কী আছে, শুদ্ধ আছে, অর্থাৎ ঠিক আছে। 2.24 কী বলেছে, নববিধানের প্রতিষ্ঠাতা ছিলেন দয়ানন্দ সরস্বতী। এটা কী আছে, ভুল আছে। এবার আমি ক্ষয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মিলাবো। 2.31 কী বলেছে, তিতুমির। এর অ্যান্সার হবে দুয়ের অ্যান্সার ওয়াহাবি আন্দোলন। 2.32 কী বলেছে, নুরুল উদ্দিন। এর অ্যান্সার হবে রংপুর বিদ্রোহ। 2.33 কী বলেছে, দিকু। এর অ্যান্সার হবে একের অ্যান্সার সাঁওতাল বিদ্রোহ। 2.34 কী বলেছে, রানী শিরোমণি। এর অ্যান্সার হবে তিনের অ্যান্সার চুয়াড় বিদ্রোহ। তো দেখো, ম্যাপ পয়েন্টিং তোমাদের অন্য কোনো একদিন করিয়ে দেবো। এবার আমি বিবৃতি নিয়ে আলোচনা করবো। ফার্স্ট কোশ্চেন কী বলছে, 2.5 মানে বিবৃতি, ভারতবর্ষীয় বিজ্ঞান সভা বিজ্ঞান চর্চা ও গবেষণার পথ প্রদর্শক। এর ব্যাখ্যা এক হবে, বিজ্ঞান সভা বিজ্ঞান শিক্ষা ও গবেষণার পথ সূচনা করে। 2.52 কী বলেছে, বিবৃতি রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা দর্শন ও জীবন দর্শনের মূল বিষয় ছিল প্রকৃতি। এর ব্যাখ্যা এক হবে, রবীন্দ্রনাথ ঠাকুরের মতে প্রাকৃতিক সান্নিধ্যে এসে শিশুর দেহ ও মন সুসংগঠিত হয়। 2.53 কী বলেছে, বিবৃতি 1906 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়। এর ব্যাখ্যা 3 হবে, জাতীয় শিক্ষা প্রসারের জন্য। 2.54 কী বলেছে, বিবৃতি বিদ্যাসাগর বর্ণপরিচয় গ্রন্থ রচনা করেন। এর ব্যাখ্যা 1 হবে, গণশিক্ষার উদ্দেশ্যে রচিত হয়। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। এবার আমি ইতিহাসের পেজ নম্বর 146, 147 এবং 148 নম্বর পেজ নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো দেখো, প্রথম কোশ্চেন কী দিয়েছে, 1.1 ভারতের নিম্নবর্গের ইতিহাস প্রথম রচনা করেন। অ্যান্সার হবে কয়ের অ্যান্সার রণজিৎ গুহ। 1.2 কী বলেছে, জীবন স্মৃতি রচনা করেন। অ্যান্সার হবে কয়ের অ্যান্সার রবীন্দ্রনাথ ঠাকুর। 1.3 কী বলেছে, জওহরলাল নেহরু তার কন্যা ইন্দিরাকে কখানা চিঠি লিখেছেন। এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার 30টি।
1.4 এ কি বলেছে ক্রিকেট খেলার জন্ম হয় অ্যানসার হবে গয়ার অ্যানসার ইংল্যান্ডে 1.5 এ কি বলেছে নীলদর্পণ নাটকটি রচনা করেছিলেন অ্যানসার হবে খয়ের অ্যানসার দীনবন্ধু মিত্র 1.6 এ কি বলেছে কুতুম পেঁচা ছদ্মনাম ছিল অ্যানসার হবে খয়ের অ্যানসার কালীপ্রসন্ন সিংয়ের এবার আমি 1.7 এর কোশ্চেন সলভ করব তো দেখো কি বলেছে মানুষ তৈরির ধর্ম মানুষ তৈরির ধর্ম এর প্রবর্তক এর অ্যান্সার হবে কয়ের অ্যানসার স্বামী বিবেকানন্দ 1.8 এ কি বলেছে কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয় অ্যান্সার হবে কয়ের অ্যানসার 1857 খ্রিস্টাব্দে 1.9 এ কি বলেছে ওহাবি কথার অর্থ এর অ্যান্সার হবে কয়ের অ্যানসার নবজাগরণ 1.10 কি বলেছে কোল বিদ্রোহ নেতা ছিলেন অ্যান্সার হবে কয়ের অ্যানসার বুদ্ধ ভগৎ 1.11 কি বলেছে সাঁওতাল বিদ্রোহ হয়েছিল অ্যান্সার হবে কয়ের অ্যানসার 1855 খ্রিস্টাব্দে 1.12 কি বলেছে বাংলার নানা সাহেব নামে পরিচিত ছিলেন অ্যান্সার হবে কয়ের অ্যানসার রামরতন মল্লিক 1.13 কি বলেছে হিন্দু মেলার উদ্যোক্তা ছিলেন অ্যান্সার হবে কয়ের অ্যানসার নবগোপাল মিত্র 1.14 কি বলেছে 19 শতকে সভা সমিতির যুগ বলেছেন অ্যান্সার হবে কয়ের অ্যানসার অনিল শীল 1.15 কি বলেছে জমিদার সভার সভাপতি ছিলেন অ্যান্সার হবে কয়ের অ্যানসার রাধাকান্ত দেব 1.16 কি বলেছে গোড়া উপন্যাসটি রচিতা ছিলেন অ্যান্সার হবে কয়ের অ্যানসার রবীন্দ্রনাথ ঠাকুর 1.17 কি বলেছে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন অ্যান্সার হবে কয়ের অ্যানসার তারকনাথ পালিত 1.18 কি বলেছে বাংলার মুদ্রণ শিল্পের জন্য বলা হয় অ্যান্সার হবে কয়ের অ্যানসার চার্লস উইকিলসনকে 1.19 কি বলেছে কেসকোগ্রাফ যন্ত্র আবিষ্কার করে উদ্ভিদের বৃদ্ধির হার মেপে দেখেন এর অ্যান্সার হবে কয়ের অ্যানসার জগদীশচন্দ্র বসু তো দেখো 1.20 কি বলেছে আধুনিক ভারতীয় রসায়ন শাস্ত্রের জনক এর অ্যান্সার হবে কয়ের অ্যানসার আচার্য প্রফুল্লচন্দ্র রায় এবার আমি একটি বাক্যে উত্তর দেব ঠিক আছে এগুলো সলভ করে দেব 2.11 কি বলছে পথের পাঁচালী চলচ্চিত্রের পরিচালক কে ছিলেন এর অ্যান্সার হবে সত্যজিৎ রায় 2.12 কি বলেছে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে এর অ্যান্সার হবে গিরিশচন্দ্র ঘোষ 2.13 কি বলেছে দামিনী গ্রহ শব্দের অর্থ কি অ্যান্সার হবে পাহাড়ের প্রান্ত দেশ 2.14 কি বলেছে ব্রিটিশ ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন অ্যান্সার হবে ক্যানিং এবার আমি সত্য মিথ্যা নির্ণয় করবো ফার্স্ট কোশ্চেন কি বলেছে 2.21 ইউ রায় অ্যান্ড সন্স এর প্রতিষ্ঠা ছিলেন জগদীশচন্দ্র বসু এটা কি আছে ভুল আছে 2.22 কি বলেছে জীবনের ঝরপাতার লেখক হলো আশাপূর্ণ দেবী এটাও ভুল আছে 2.23 কি বলেছে বিদ্যাসাগরের প্রচেষ্টায় বিধবা বিবাহ প্রথা চালু হয় এটা কি আছে ঠিক আছে অর্থাৎ শুদ্ধ আছে 2.24 কি বলেছে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন 1800 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় এটা কি আছে শুদ্ধ আছে এবার আমি ক্ষয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভে মিলাবো তো দেখো 2.31 কি বলেছে রাজতরঙ্গিনী অ্যান্সার হবে 4 এর অ্যান্সার কলহান 2.32 কি বলেছে বর্তমান ভারত অ্যান্সার হবে 3 এর অ্যান্সার স্বামী বিবেকানন্দ 2.33 কি বলেছে কাঙাল হরিনাথ এর অ্যান্সার হবে 2 এর অ্যান্সার হরিনাথ মজুমদার 2.34 কি বলেছে জাতীয় শিক্ষা পরিষদ এর অ্যান্সার হবে 1 এর অ্যান্সার 1906 খ্রিস্টাব্দে তো দেখো এই যে ম্যাপ পয়েন্টিং আছে এই ম্যাপ পয়েন্টিং তোমাদের অন্য কোনো একদিন আমি সলভ করে দেবো ঠিক আছে এবার আমি বিবৃতি নিয়ে আলোচনা করবো তো দেখো ফার্স্ট কোশ্চেন কি বলেছে 2.5 বলে মানুষ নতুন নতুন শহর গড়ে তুলেছে এর ব্যাখ্যা এক হবে নিজেদের জীবনকে গতিময় এবং সহজ করে তোলার জন্য 2.52 কি বলেছে নীলদর্পণ নাটকটি বর্ণিত হয়েছে অ্যান্সার হবে ব্যাখ্যা 3 হবে সাধারণ মানুষের অত্যাচারের কাহিনী 2.53 কি বলেছে পঞ্চানন কর্মকার ছাড়া চার্লস উইকিলসন সফল হতেন না এর ব্যাখ্যা 2 হবে বাংলা হরফ নির্মাণে চার্লস উইকিলসনকে সাহায্য করেছিলেন পঞ্চানন কর্মকার 2.54 কি বলেছে বর্ণ পরিচয় এক নতুন যুগের সূচনা করে এর ব্যাখ্যা 3 হবে বর্ণ পরিচয় একটি আদর্শ শিশু পাঠ্য ছিল ঠিক আছে এবার আমি নেক্সট কোশ্চেন নেক্সট পেজ সলভ করবো যার পেজ নম্বর 149 এবং 151 নম্বর পেজ তো দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে 1.1 ক্যালকাটা ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠিত হয় অ্যান্সার হবে খয়ের অ্যান্সার 1792 খ্রিস্টাব্দে 1.2 কি বলেছে আদি রসগোল্লা সৃষ্টিকর্তা ছিলেন অ্যান্সার হবে খয়ের অ্যান্সার হারাধন ময়রা পরের কোশ্চেন কি আছে 1.3 অ্যানালস পত্রিকা গোষ্ঠী গড়ে তুলেছিলেন অ্যান্সার হবে খয়ের অ্যান্সার ফ্রান্সে পরের কোশ্চেন কি আছে 1.4 দাদাসাহেব ফালকে যুক্ত ছিলেন অ্যান্সার হবে খয়ের অ্যান্সার চলচ্চিত্রের সঙ্গে 1.5 কি বলেছে সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয় অ্যান্সার হবে খয়ের অ্যান্সার 1823 খ্রিস্টাব্দে 1.6 কি বলেছে সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেন অ্যান্সার হবে খয়ের অ্যান্সার রামকৃষ্ণ দেব 1.8 কি বলেছে বাংলার নবজাগরণকে অতিথি কথন বলে অভিহিত করেছেন এর অ্যান্সার কি হবে কয়ের অ্যান্সার অশোক মিত্র 1.9 কি বলেছে 1878 খ্রিস্টাব্দে অরণ্যের আইনে অরণ্যকে ভাগ করা হয়েছে অ্যান্সার হবে কয়ের অ্যান্সার 3 ভাগে 1.10 কি বলেছে ঔপনিবেশিক ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রথম সংঘবদ্ধ বিদ্রোহ ছিল অ্যান্সার হবে কয়ের অ্যান্সার সন্ন্যাসী ও ফকিরি বিদ্রোহ 1.11 কি বলেছে মুন্ডা বিদ্রোহ প্রচলিত ছিল অ্যান্সার হবে কয়ের অ্যান্সার উলগুলার নামে 1.12 কি বলেছে বাংলার নানা সাহেব নামে পরিচিত ছিলেন অ্যান্সার হবে কয়ের অ্যান্সার রামরতন মল্লিক
1.13 থেকে কি বলছে বাংলার মুকুটহীন রাজা বলা হয় অ্যানসার হবে এর অ্যানসার হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বাট এর মধ্যে কেউ নেই তার জন্য এখানে গয়ের গয়ের অ্যানসার হবে কেউ নয় ঠিক আছে বাংলার মুকুটহীন রাজা হলো সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় পরের কোশ্চেন কিছু 1.14 এ বন্দে মাতরম সঙ্গীতটি রচনা করেন অ্যানসার হবে গয়ের অ্যানসার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1.15 এ কি বলছে ভাইসরয় শব্দের অর্থ কি এর অ্যানসার হবে গয়ের অ্যানসার রাজ প্রতিনিধি 1.16 এ কি বলছে ভারত সচিবের সদর দপ্তর ছিল অ্যানসার হবে গয়ের অ্যানসার লন্ডন 1.17 এ কি বলছে বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেন অ্যান্সার হবে প্রফুল্ল চন্দ্র রায় 1.18 এ কি বলেছে বাংলা মুদ্রা শিল্পের জনক বলা হয় অ্যান্সার হবে গয়ের অ্যানসার চার্লস উইকিলসনকে 1.19 এ কি বলেছে প্রথম সচিত্র বাংলা বইয়ের নাম কি অ্যান্সার হবে গয়ের অ্যানসার অন্নদামঙ্গল 1.20 তে কি বলছে ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান ছিল অ্যান্সার হবে বঙ্গভাষা প্রকাশিকা সভা এবার আমি পরের কোশ্চেন সলভ করবো 2.11 কি বলেছে সেরিয়াশা গ্রাম কার রচনায় অ্যান্সার হবে দক্ষিণারঞ্জন বসু পরের কোশ্চেন কি বলছে 2.12 তে কি বলেছে সত্যজিৎ রায়ের প্রথম চলচ্চিত্র কোনটি অ্যান্সার হবে পথের পাঁচালী 2.13 তে কি বলছে মেধা পাটেকার কোন আন্দোলনের নেত্রী ছিলেন অ্যান্সার হবে নর্মদা বাঁচাও 2.14 এ কি বলেছে নববঙ্গীয় চিত্ররীতির জনক কাকে বলা হয় অ্যান্সার হবে অবনীন্দ্রনাথ ঠাকুরকে এবার আমি সত্য মিথ্যা নির্ণয় করবো ফার্স্ট কোশ্চেন কি বলেছে 2.21 এ হিন্দু কলেজ 1718 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় এটা কি আছে শুদ্ধ আছে অর্থাৎ ঠিক আছে 2.22 তে কি বলেছে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন গিরিশচন্দ্র ঘোষ এটা কি আছে এটাও ঠিক আছে অর্থাৎ শুদ্ধ 2.23 তে কি বলেছে বাংলার নবজাগরণের প্রাণকেন্দ্র ছিল কলকাতা এটা কি আছে এটাও ঠিক আছে 2.24 এ কি বলেছে ভারতবর্ষে ব্রহ্ম সমাজ গঠন করেন দেবেন্দ্রনাথ ঠাকুর এটাও ঠিক আছে এবার আমি ক্ষয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মিলাবো 2.31 এ কি বলছে হলকা এর অ্যান্সার হবে আমাদের তিতুমিরের অনুগামী 2.32 তে কি বলেছে দেহাওয়াতি এর অ্যান্সার হবে চারের অ্যান্সার অঞ্চল 2.33 তে কি বলছে পাগলপন্থী এর অ্যান্সার হবে দুয়ের অ্যান্সার টিপু শাহ 2.34 এ কি বলেছে খুতকাটি এর অ্যান্সার হবে যৌথ মালিকানা তো দেখো এখানে যত ম্যাপ পয়েন্টিং আছে এই ম্যাপ পয়েন্টিং অন্য কোনো একদিন তোমাদের আমি সলভ করে দেবো এবার আমি বিবৃতি নিয়ে আলোচনা করবো ফার্স্ট কোশ্চেন কী বলেছে 2.51 বিবৃতি 1800 খ্রিস্টাব্দে উইলিয়াম কেরি শ্রীরামপুর ছাপাখানা প্রতিষ্ঠা করেন এর ব্যাখ্যা 3 হবে এই ছাপাখানা থেকে বিভিন্ন ভাষায় বাইবেল মুদ্রিত করে তা প্রচার করা হয় তো দেখো 2.52 এর বিবৃতি কি আছে শিশুপাঠ্য গ্রন্থের ক্ষেত্রে বর্ণপরিচয় এক নতুন যুগের সূচনা করে এর ব্যাখ্যা 3 হবে বর্ণপরিচয় এ বাংলা ভাষার নির্দিষ্ট রূপ লাভ করে ঠিক আছে তো দেখো 2.53 কি আছে বিবৃতি আছে ডক্টর মহেন্দ্রলাল সরকার ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্স প্রতিষ্ঠা করেন এর ব্যাখ্যা এক হবে তিনি এই সংস্থার মধ্যে দিয়ে অতীত ঐতিহ্যের পুনরুদ্ধার ও বিজ্ঞানের অগ্রগতি ঘটাতে চেয়েছিলেন পরের ব্যাখ্যা কী আছে পরের বিবৃতি কী আছে 2.5 পরে বিবৃতি রবীন্দ্রনাথ ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা পছন্দ করতেন না ব্যাখ্যা 3 হবে এই শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটাতো না ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের ডিসক্রিপশন বক্স অবশ্যই ফলো করবে সেখানে 2022 সালের মাধ্যমিকের এবিটিআর টেস্ট পেপার সলভ এবং 2022 সালের মাধ্যমিকের মডেল অ্যাক্টিভিটি টাস্ক সম্পূর্ণরূপে সলভ করা আছে সুস্থ থাকো ভালো থাকো এবং আমাদের এই চ্যানেলের সঙ্গে প্লিজ তোমরা যুক্ত থাকো